জয়েন্ট রিভিউ মিশনে মিশনে রাজ্য সরকার মিড ডে মিলে 100 কোটি টাকার বেশি দেখিয়েছে। দেখুন এগুলো এগুলো শিক্ষামন্ত্রী বাদ্য বসু এত বড় কথা হচ্ছে, তাদের এগুলো মোকাবেলা করা উচিত। তারা সত্যি কথা বলুক যে মিড ডে মিল নিয়ে কোনো চুরি বাটপাড়ি হয়নি, মিড ডে মিল নিয়ে সব কিছু নিয়ম মেনে হয়েছে। ক্ষমতা আছে বাদ্য বসুর বলার? মমতা ব্যানার্জির কাছে লোক হওয়ার জন্য অনেক বড় বড় কথা বলছেন উনি, নাটক যাত্রা করা লোক, এখন রাজনীতি এসে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে মিড ডে মিল নিয়ে এই বাংলায় চুরি হয়েছে কি হয়নি, সেটা এই সরকারকে বলতে হবে। কারণ আমরা জানি কোভিডের সময় পশ্চিমবঙ্গের শিশুদেরকে মিড ডে মিল থেকে বঞ্চিত করা হয়েছিল, এটা সবাই জানে। শুধু মিড ডে মিল নয়, মিড ডে মিলটাকে দিতে হয় কি, রান্না করে মিড ডে মিল দেওয়ার নিয়ম, সেখান থেকে বঞ্চিত হয়েছে, তাদের প্রোটিন ভিটামিন থেকে বঞ্চিত করা হয়েছে। এবং তার জন্যে পশ্চিমবঙ্গে কোভিডের পর শিশুদের মধ্যে অপুষ্টির সংখ্যা বেড়েছে, অশিক্ষার সংখ্যা বেড়েছে। সেই সব নিয়ে শিক্ষামন্ত্রী কোনো কথা নাই, খালি দিদিকে খুশি করার জন্যে গরম গরম কথা হচ্ছে, মানায় না এগুলো ওনাকে। মিড ডে মিল নিয়ে কী বক্তব্য জানতে চাই আমরা? মিড ডে মিল নিয়ে প্রকৃতার্থে পশ্চিমবঙ্গের আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের সঙ্গে কি আমরা সঠিক ব্যবহার করেছি? তাদেরকে কি তাদের ন্যায্য পাওনা দিয়েছি? তাদেরকে কি ভিটামিন প্রোটিন খাবার সব দিয়েছি আমরা ঠিক মতন? না সেখানে চুরি হয়েছে। আমার কাছে খবর 45,000 টন চাল যেটা মিড ডে মিলের পাওয়া উচিত সেখান থেকে সরিয়ে নিয়ে ডাইভার্ট করে সেগুলো মেলা খেলা উৎসবে খরচ করা হয়েছে। হ্যাঁ আমি বলবো, যেমন সিএজি তদন্ত হচ্ছে মালদার কংগ্রেসের নেতা মোস্তাক আহমেদের হাইকোর্টে কেস করার পরিপ্রেক্ষিতে, ঠিক একইভাবে মিড ডে মিল নিয়েও সিএজি তদন্ত হওয়া উচিত। অন্তত রাজ্য সরকার উচিত সিএজিকে দায়িত্ব দেওয়া যে এখানকার মিড ডে মিল নিয়ে কোথায় কি গরমিল হয়েছে, গাফিলতি হয়েছে, তা আপনারা খুঁজে বার করুন। তবে না বুঝবো সরকারের সহায়তা আছে, তবে না বুঝবো সরকারের দৃঢ়তা আছে। পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোটের আগে সেই অবস্থানে কি বদল আসতে চলেছে? প্রাপ্ত বসুর কথায় সেই দিকে ইঙ্গিত, পরিবর্তনের সময় মমতা দেওয়া পরিবর্তনের স্লোগানে কি বদল বদলে যেতে পারে ভবিষ্যৎ? প্রাপ্ত বলেছেন এমন হতেই পারে, বলতেই পারি বদলাও চাই, আরও 12 থেকে 15 বছর এই সরকার থাকবে। দেখুন কি সেই সরকার 12-15 বছর থাকবে না 50 বছর থাকবে, সেটা তো ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। তবে এই সরকার যে চোরের সরকার, এবং সেই চোর সব থেকে বেশি চোরচবৃত্তি শিক্ষা দপ্তরে হয়েছে, সেটা কিন্তু শিক্ষামন্ত্রী জানা উচিত এবং শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে স্পষ্ট করে বলা উচিত যে শিক্ষা দপ্তরের এখনও পর্যন্ত যা নথি তথ্য আছে তাতে তৃণমূলের আর কোন কোন নেতা এই শিক্ষা শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তথ্য প্রকাশ করে জানাক।